সরকারি মাল যখন বন্টন হয় গরিবরা পায় না, পায় সরকারি লোকেরাই, কেন এটা হবে? কেন? যত হলুদ মিডিয়া আছে সাংবাদিকরা সবগুলো টাকার গোলাম হয়ে গেছে। এই পৃষ্ঠার রিপিট দেখাবে আর ঘটবে এটা, ঘটবে এটা দেখাবে এটা, সম্পূর্ণ উল্টা। টাকা যেমনে দিবেন সেমনেই প্রস্তুত। টিভিটার দিকে তাকায় একটু বুঝতে চায় যে আজকে খবরটা কি, দেখি সে কিন্তু টিভির দিকে তাকায়, টিভি কি একাত্তর টিভির মতো নাস্তিক টিভি, সময় টিভির মতো নাস্তিক টিভি। এমটিভি বাংলা সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। সরকারি মাল যখন বন্টন হয় গরিবরা পায় না, পায় সরকারি লোকেরাই, কেন এটা হবে? কেন? তোমাদের তো তোমাদের জন্য তো এটা দেওয়া হয়নি, সরকারি তরফ থেকে দেওয়া হয়েছে গরিবদের জন্য, দুঃখীদের জন্য, যারা অনাথ দুস্থ এদের জন্য দেওয়া হয়েছে, তোমরা খাবা কেন? এটা তো অন্যায়। এখানে একজন আপনারা দাঁড়ায় যদি যান দেখবেন অন্যায় বন্ধ হয়ে যাবে। সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আজকে অন্যায় ঢুকে গেছে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, একদম গোড়ায় গোড়ায়, চুলের পশমে পশমে আমাদের সমাজে দুর্নীতি এমনভাবে ঢুকেছে, রক্ত যেরকম শরীরের সঙ্গে মিশে চলে, দুর্নীতিটা আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভাবে মিশে গেছে, সমাজের রন্ধ্রে। এটাকে আমরা জায়েজ বানানোর জন্য নানান নাম দিয়ে চলতেছি, হারাম এটা হারাম। দুনিয়ার সব মানুষ যদি একসঙ্গে হয়ে যায়, হারামটা কোনো দিন হালাল বানাইতে পারবে না। জোর দিয়ে বলা যাবে না এটা জায়েজ, তুমি বললে কি হয়েছে, ইসলাম তো এটা বলে না, তোমার কথা তো ইসলাম মানবে না, তুমি ইসলামের কথা মানবে, আমি ইসলামের কথা মানব, ইসলাম আমার কথা মানবে না, ইসলামের ঠেকা পড়ে নাই, আমি যা বলবো ইসলাম তাই, এটা ঠেকা পড়ে নাই ইসলামের, বরং ইসলাম যা বলবে আমার তাই পালন করতে হবে, আমি ইসলামের কাছে ঠেকা, মানলে জান্নাতে যাব না মানলে জাহান্নাম, এই জন্য আমার ঠেকা, আমি সত্যটা মানব, মানতে পারবো না ভাই গুনাহ করতেছি আল্লাহ মাফ করে দিও, শেষ, সিলিন্ডার হয়ে যেতে হবে। আর আমি মানিও না, অন্যায়ও করি, গাঁজাও খাই, দুর্নীতিও করি, আবার এটাকে জায়েজ বানানোর চিন্তা করি, পিডান যে কপালে কীভাবে থাকবে ওইটা মালিক জানে, কীভাবে থাকবে পিটা, ক্ষমতার বল দিয়ে কয়দিন থাকা যায়? যাদের ঘটনা বলতেছি এরাও তো ক্ষমতাশীল ছিল, কিন্তু কয়দিন? আর হকের পথে আজীবন চলা যায়, আজীবন, এবং বু কুচা করে চলা যায়, বু কুচা করে চলা যায়। সমাজের শিক্ষিত বাড়তেছে, শিক্ষিত বাড়তেছে সমাজে, শিক্ষার হার বাড়তেছে, মাদ্রাসার ছাত্র আলেম বাড়তেছে, স্কুল কলেজ বাড়তেছে, ভার্সিটি বাড়ছে, ডাক্তার বাড়ছে, চোরও বাড়তেছে, এ সবগুলো শিক্ষিত, সব শিক্ষিত, শিক্ষার হার বাড়তেছে, দুর্নীতি বাড়তেছে, শিক্ষা বাড়তেছে, জেনা বাড়তেছে, শিক্ষা বাড়তেছে, সুদ বাড়তেছে, শিক্ষা বাড়তেছে, চুরি বাড়তেছে, শিক্ষা বাড়তেছে, দুর্নীতি বাড়তেছে। এমন শিক্ষার দরকার কি, যেই শিক্ষা আমাকে দুর্নীতি, যেই শিক্ষা আমাকে জেনা, যেই শিক্ষা আমাকে সুদ, যেই শিক্ষা আমাকে চুরি থেকে ফিরাইতে পারে না, ওই শিক্ষা শিক্ষার চাইতে রিক্সাওয়ালা হওয়াও ভালো, রিক্সাওয়ালা হওয়া ভালো, কারণ একটা রিক্সাওয়ালার ভিতরেও মানবতা থাকে, আর শিক্ষিত চোরের ভিতরে কোনো মানবতা থাকে না, দরদ থাকে না, এটার ভিতরে থাকে মানে যত প্রকার নোংরামি, যত প্রকার শয়তানি, শয়তানও দেখলে তাকে দেখলে হাসে আর বলে আমি কি শয়তান, ও আমার উস্তাদ, ঠিক না? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, মসজিদের কোণে বসে জিকির যত করেই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। আজকে সমাজের কিছুদিন কিছু কিছু মানুষ কিছুদিন পর পর আওয়াজ তোলে যে রাষ্ট্রধর্ম ইসলামে এটা বাদ দিয়ে দেন, তুলতে চায়, এরা হলো হিন্দুয়ানি সংস্কৃতি যারা লালন করে তাদের কথা। আর তাদেরকে পালে কারা? তাদেরকে আমাদের দেশের নেতারাই পালে, না পাললে এই সমস্ত গর্হিত কথা বলা তারা সাহস পেত? আর আমরা যদি মনে করি শুধু নামাজ পড়লেই ইসলাম আমার কায়েম হয়ে যাচ্ছে, শুধু রোজা রাখলেই সব হয়ে যাচ্ছে, শুধু তসবি আদায় করলেই সব হয়ে যাচ্ছে, তাহলে তো আর ইসলামে জিহাদের কোনো বিধান দরকার ছিল না,
তসবি বললেই হয়ে যেত। আমার শিক্ষা আছে, এমন শিক্ষা দরকার যে শিক্ষা দিয়ে গোটা জাতিকে পরিবর্তন করতে পারব। কি হবে নামাজের, কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যত হলুদ মিডিয়া আছে সাংবাদিকরা সবগুলো টাকার গোলাম হয়ে গেছে, এই পৃষ্ঠার এপিট দেখাবে আর ঘটবে এটা, ঘটবে এটা দেখাবে এটা, সম্পূর্ণ উল্টা। টাকা যেমনে দিবেন সেমনেই প্রস্তুত, টাকা যেভাবে দিবেন সেভাবে তাদের খবর ছাপানো হবে। আজকে যদি আমাদের মিডিয়া থাকতো, আজকে যদি আমাদের পত্রিকা থাকতো, সারা বাংলাদেশে যেই কয়টা মাধ্যম প্রচারের, মনে করেন এটা আমার মতে বলতেছি, মনে করেন আমাদের দেশে মানুষ কত কোটি, 18 কোটি 20 কোটি মানুষ, এর ভিতরে মাদ্রাসায় যদি দেখেন আপনি সারা বাংলাদেশে কত মাদ্রাসার ছাত্র হবে, হয়তো 5-10 লাখ বা এর চেয়ে বেশি কিছু হবে। কিন্তু স্কুল কলেজের ছাত্র কারো জানা আছে নাকি? সারা বাংলাদেশে স্কুল কলেজের ছাত্রই আমার মনে হয় 3-4 কোটি হবে, 4 কোটি, হ্যাঁ তো 4 কোটি হবে। কিন্তু মাদ্রাসার ছাত্র 1 কোটিও মনে হয় যাবে না। আচ্ছা, তাহলে এই যে 4 কোটি মানুষ শিক্ষা পাচ্ছে স্কুল কলেজের, এরা সবাই কিন্তু ইসলাম বিদ্বেষী শিক্ষাটাই পাচ্ছে, সবাই ইসলাম বিদ্বেষী শিক্ষা পাচ্ছে। কোনো স্কুল কলেজে নাই যেখানে ইসলামী শিক্ষাটাকেই আসল রাখে না, এটাকে আসল রাখে না, বরং হিজাব পড়তে গেলে স্কুল কলেজের টিচাররা বলবে হ্যাঁ বের হবো এখান থেকে, অথচ মুসলমান দেশ এটা। তাহলে এই 4 কোটি মানুষ, 4 কোটি শিক্ষার্থী কি পেলো, মেসেজটা পেলো কি? নাস্তিক্যবাদের মেসেজ পেলো, 1 নম্বর। 2 নম্বর, আমাদের দেশে প্রচার মাধ্যম 18 কোটি 20 কোটি থেকে 18 কোটি মানুষ সবসময় একটা দিকে নজর রাখে, কোনটা? সেটা টিভি মাধ্যম, টিভি চ্যানেল। যে মানুষটা সারাদিন কিছু নাও দেখে, দিন শেষে চায়ের দোকানে টিভিটার দিকে তাকায়, একটু বুঝতে চায় যে আজকে খবরটা কি দেখি, সে কিন্তু টিভির দিকে তাকায়। টিভি কি? 71 টিভির মতো নাস্তিক টিভি, সময় টিভির মতো নাস্তিক টিভি। তাহলে এই 18 থেকে 20 কোটি মানুষ নাস্তিক্যবাদের সংবাদ সারাদিন মেসেজ পাচ্ছে। এবার আসেন নিউজ পোর্টালগুলো, পত্রিকা কি আছে? 1 নম্বর নাস্তিক, প্রথম আলো। এরপরে আমরা যারা ইসলামিক ঘরানার, আমরা যেটা করি সেটা হচ্ছে ইনকিলাবটা আমরা পড়ার চেষ্টা করি, কিন্তু ইনকিলাবও যে খুব বেশি আহামরি আমাদেরকে ভালো সংবাদ দেয় তা না, কিছুটা গা বাঁচায় চলে আর কি। যুগান্তর, ইত্তিফাক যা বলেন, মেসেজ দিচ্ছে কি? দিন শেষে ইসলাম বিরোধী মেসেজ। তাহলে এই এতগুলো পত্রিকা, এক একটা পত্রিকার পাঠক আছে কোটি কোটি পাঠক, এরা টিভির থেকেও শিখলো ইসলাম বিরোধী প্রচার প্রসার, এরা রেডিওর FM থেকেও শিখলো ভালোবাসা প্রীতির সংবাদ, অথবা লাভ গুরু, এরপর আরও কী কী আছে, জীবনের গল্প, এগুলোই প্রচার হচ্ছে, ভালো কিছু না। এবার পত্রিকা আসেন, এটাও নাস্তিক্যবাদ প্রচার করতেছে। এবার স্কুল কলেজ আসেন, এটাও নাস্তিক্যবাদ প্রচার করতেছে। তাহলে এই টোটাল মিলে 18 কোটি মানুষই নাস্তিক্যবাদ নিয়েই দিনে সারাদিন মেসেজ পাচ্ছে। এর বিপরীতে মসজিদ কয়টা? মসজিদে 5 ওয়াক্ত নামাজ, আমাদের খেদমত দেখেন 5 ওয়াক্ত নামাজ শেষ। জুমার দিনে আমি আজকে বয়ান করলাম, আবার এখন করতেছি, হয়তো মসজিদ সারা দেশে যতগুলো আছে সব জায়গায় এত তাফসির নাই, গুটি কয়েক, এই একটা দাওয়াত তাবলিগ অল্প গুটি কয়েক, মাদ্রাসার ছাত্র মনে করেন 5 লাখ, ধরলাম 1 কোটি, কই 20 কোটি আর কই 1 কোটি? তা 20 কোটি মানুষ সারাদিন যেই মেসেজ পাচ্ছে, 1 কোটি মেসেজ এটা কি আর যাবে? যেখানে দরকার ছিল কি, 20 কোটি মানুষ যেই সংবাদ পাবে সেখানে কমাস কম দরকার ছিল 10 কোটি আমাদেরটা যেন পায়, কিন্তু 10 কোটি তো আমাদের লোকই তো নাই 50 লাখ। তাহলে এই মানুষগুলো নাস্তিক হবে না তো হবে কি? এই মানুষগুলোর দাড়ি সাজবে না তো করবেটা কি? আমরা তো দিতে পারছি না। আজকে আমাদের যদি একটা সংবাদ মাধ্যম থাকতো,
আমাদের চ্যানেল কি আছে, আমাদের এই যে দুইটা ক্যামেরা আছে এখানে, এরাই আজকের আলোচনা কালকের প্রচার করবে, এতটুকুই। তো এই ক্যামেরাও কয়টা আছে সারা বাংলাদেশে মনে করেন 1000 মিডিয়া আছে, যারা ওয়াজ মাহফিল আমাদেরগুলো ভিডিও করে আর ছাড়ে। আর টিভি আছে হচ্ছে কতগুলো, টিভির দর্শক আছে কতগুলো, আর আমাদের 1000 ক্যামেরার দর্শক আছে কতগুলো, সর্বোচ্চ 1 কোটি। এটাই আমাদের খেদমতের জায়গা। এরপরেও একটু ক্যামেরা লাগাইলে অনেক জায়গায় বলে ফতোয়া মারে, অনেক জায়গায় ফতোয়া দেয় যে হুজুর এই মসজিদের ভিতরে কি শুরু করছেন। আরে যেখানে কোটি কোটি মানুষ নাস্তিক্যবাদের সংবাদ পাইতেছে, সেখানে তোমার ক্যামেরা দেখলে যদি জ্বলে তা তুমি দিনের প্রচারটা কেমনে করবা, কিভাবে করবেন আপনি বলেন? অথচ আমাদের দরকার ছিল কি, 10 কোটি মানুষ যেন প্রতিনিয়ত আমাদের কোরআনের আলোচনাগুলো শুনতে পায়, এটা দরকার ছিল আমাদের। আমাদের দরকার ছিল কি, ইউনিলিভার কোম্পানি বাংলাদেশে চলবে না, আমাদের ওলামা একরামদের বানানো, মুসলমানের বানানো হালাল জিনিস, এটা দেশের টাকা দেশে থাকবে, আমাদের টাকা দিয়ে আমাদেরকে যেন ইহুদি খ্রিস্টানরা গুলি পাঠতে না পারে, আমাদের এটা দরকার ছিল। কিন্তু কই, নাই তো আমাদের। আমরা কখন কারে পিছনে খোসাবো, আমরা হাটাজারি দখল করব, না ফরিদাবাদ দখল করব, না কোন্ডা দখল করব, আমরা সেই ধান্দায় থাকলে জাতির উম্মতের খেদমত হবে কিভাবে বলেন? এই জন্যই তো আজকে আমাদের এই অবস্থা, দুরবস্থা। আচ্ছা, আমাদের হাতেই কিন্তু রাষ্ট্র থাকার কথা, আমাদের হাতেই কিন্তু ক্ষমতা থাকার কথা, আমরা তাকবীর দেব সবগুলো চলে যাবে, আর সেখানে আমাদের তাকবীরে ফিপরাও নড়ে না, লাভ কি? কারণ আমাদের আমাদের প্রচার মাধ্যম নাই। আমরা তকবীর দিচ্ছি, আরে মুসলমান 10 জন তকবীর দিবে মনে হবে 1000 জন দিছে, কিন্তু আমাদের প্রচার মাধ্যম তো লাগবে, প্রচার মাধ্যম নাই। এ কারণে আজকে আমাদের সব দরকার, যেগুলো আছে সংবাদ সম্মেলনে, যেগুলো আছে নাস্তিক্যবাদী লেখক, এগুলো সব হলো টাকার গোলাম, টাকা ঢালবে ওদের সংবাদ পাল্টা যাবে। এ কারণে বলি শিক্ষা থাকলেই হয় না, যেই শিক্ষা আমাকে সুন্দর একটা সমাজ দিতে পারে না, ওই শিক্ষা দিয়া আর কিছু হোক আখেরাতের কোনো ফায়দা হাসিল করা সম্ভব কি হবে? লেখা লেখি কলমবাজির এই মহরাম, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরাম, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা সন্ত্রাসীকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না? এই যে পরিস্থিতি, এগুলো সমাজের দুরবস্থা। এই দুরবস্থা আগেও ছিল, এখনও আছে, যাওর যার মুল্লক তার চলতেছে, বাস চলো, অসহায়রা অসহায়ের মতোই আছে, তাদেরকে দেখার কেউ নাই। আমাদের যারা গরিব আছে আমাদেরকে কেউ দেখার নাই, তবে আমাদের একটাই বিশ্বাস, আমাদের একটাই আনন্দ, আমাদেরকে দেখার কেউ না থাকলে আমাদেরকে দেখার আছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের শান্তি, এটাই আমাদের